नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রাইসের তরফ থেকে যে প্র্যাকটিস সেটগুলো হয় তার কতগুলো ম্যাথ নিয়ে, লসাগু এবং গসাগুর উপর ভিত্তি করে। তো তোমরা এই ম্যাথগুলো করতে থাকো এবং তার নিচেই তোমরা পেয়ে যাবে প্র্যাকটিস সেটের যে অ্যান্সার কী তার সেট, এবং তার সাথে তোমরা পেয়ে যাবে অল কান্ট্রি যে প্রাইম মিনিস্টার এবং গভর্নর হয়ে থাকে স্যার সমস্ত লিস্ট অল কান্ট্রির ক্ষেত্রে। তো তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদেরকে বলছি লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নাও, যাতে আমার নতুন নতুন আদের ভিডিওগুলি সবার আগে চলে আসতে পারে তোমাদের কাছে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা দেখ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে এমন এক দুটো প্র্যাকটিস সেট দেব যেগুলো তোমাদের প্রচুর হেল্প করবে। তো আমি প্রথমটাই বলছি তোমাদের, এটা হচ্ছে রাইসের ম্যাথের প্র্যাকটিস সেট। এটা লসাগু এবং গসাগুর উপর ভিত্তি করে তৈরি করা হয়। লসাগু গসাগু থেকে যে সমস্ত কোশ্চেন এক্সামে আসে সেই সমস্ত ধরনের এক্সামের ভিত্তিতে তৈরি এই প্র্যাকটিস সেটগুলো। তো তোমরা দেখে নেবে এই প্র্যাকটিস সেটটা ডাউনলোড করে। এবং আরেকটা আমি তোমাদেরকে দেবো অল কান্ট্রি যে প্রাইম মিনিস্টার এবং গভর্নর থাকে তাদের লিস্টগুলো এই পিডিএফে তোমরা পেয়ে যাবে। তো এই দুটো পিডিএফ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। এবং এই প্র্যাকটিস সেটের যে অ্যান্সার কীটা তো সেইগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তিনটে পিডিএফের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, একটা হচ্ছে ম্যাথের, আরেকটা হচ্ছে অল কান্ট্রি যে প্রাইম মিনিস্টার হয় তার লিস্টগুলো, এবং আরেকটা এই অ্যান্সার কীটা। তো তোমরা সেইগুলো দেখে নেবে। তো এখানে দেখো আমি প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে 30টা যে ধরনের কোশ্চেন আসছে লসাগু গসাগু থেকে প্রত্যেকটা এক্সামে সেই সমস্ত কোশ্চেনগুলো। তো এখানে নাম্বারিংয়ে কিছু প্রবলেম হয়ে গেছে, তো তোমরা সেগুলো বাদ দিয়ে দেখে নেবে। দেখো এখানে 11 প্রথমে চলে আসছে, তো একটা নিচের দিকে আছে। তো দেখে নাও এখানে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 5, 8, 12, 18 দ্বারা বিভাজ্য। তো এই ধরনের কোশ্চেন আসে লসাগু গসাগু থেকে। তো আরও সমস্ত 30 ধরনের কোশ্চেন আমি বানিয়েছি এই সেটটা থেকে, বিভিন্ন রাইসের যে সেটগুলো হয় সেই সেটগুলো থেকে দেখে দেখে আমি বানিয়েছি সেটগুলো। তাই এই নাম্বারিংগুলো একটু ভুল হয়ে গেছে, তো তোমরা দেখে নেবে এবং এই পিডিএফটা ডাউনলোড করে তোমরা প্র্যাকটিস করতে পারো এই লসাগু গসাগু থেকে যে সমস্ত কোশ্চেন আসে সেই সমস্ত কোশ্চেনগুলো। তো তোমরা দেখে নাও কেমন কেমন কোশ্চেন আসে, এবং পিডিএফটাও ডাউনলোড করে নেবে। আমি ডিসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই প্র্যাকটিস সেটটা ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখো এই ধরনের কোশ্চেন আসে, দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 3 60, একটি সংখ্যাকে 10 হলে অপর সংখ্যাটি কত। তো এইরকম কোশ্চেন দেয়, আবার কোনো ক্ষেত্রে ঘুরিয়েও দিয়ে দেয়। দেখো এখানে দুইটি সংখ্যার অনুপাত 50:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটি লসাগু কত। তো এই ধরনের কোশ্চেন দিয়ে দেয়, তো তোমরা সেগুলো সলভ করে নেবে। এবং অ্যান্সার কীটা আমি নিচেই দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যদি সলভ করতে না পারো তো সেখান থেকে দেখে নেবে অ্যান্সারটা কী হয়, ঠিক আছে। তো এই থাকো কোশ্চেনগুলো আমি দিয়েছি, দেখতে থাকো। এরপর দেখো আমি অল গভর্নমেন্ট অল কান্ট্রি যে প্রেসিডেন্ট হয় এবং যে প্রাইম মিনিস্টার হয় সেই পিএম সেইগুলো আমি লিস্ট করে বানিয়েছি অল কান্ট্রি। তো সেইগুলো তোমরা দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো তো দেখো এখানে এ হচ্ছে সেই পিডিএফটা যেখানে অল কান্ট্রি পিএম প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের লিস্ট পাওয়া যাবে। তো এখানে দেখো আমি যে এ দিয়ে কোন কোন দেশগুলো হয় তার প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট এগুলো বানিয়েছি, এবং তারপর দেখো বি দিয়ে কোন কান্ট্রিগুলো হয়, সি দিয়ে কোন কান্ট্রিগুলো হয়, এইভাবে লিস্ট করে করে বানিয়েছি। দেখুন এখানে দেখো এ দিয়ে বানিয়েছি প্রথমে আফগানিস্তান, তারপর হচ্ছে আলবেনিয়া, আলজেরিয়া, এই সমস্ত দেশগুলো আছে। তো তোমরা দেখে নেবে এখানে দেখো এ দিয়ে এতগুলো হয়েছে। অস্ট্রেলিয়ার ক্যাপিটাল হচ্ছে ভিয়েনা, প্রেসিডেন্ট আলেকজান্ডার ভেন্ডার বেলেন, এরকম করে বানিয়ে দিয়েছি। তো তোমরা দেখে নেবে যেগুলো তোমাদের দরকার, যে দেশগুলো দরকার, যে দেশগুলো তোমাদের মনে রাখা, তোমাদের মনে হয় এগুলো আসতে পারে সেই সমস্ত দেশগুলোর প্রেসিডেন্ট, রাজধানী এবং প্রাইম মিনিস্টার কী নাম তাদের, তো সেই সমস্ত তোমরা দেখে নেবে। দয়া এখানে দেখো, তারপরে এরপর বি দিয়ে যে সমস্ত দেশ আছে সেইগুলোর লিস্ট আছে, তারপর সি দিয়ে কোন কোন দেশ আছে সেই সমস্ত দেশের নাম আছে, দেখো সি দিয়ে, তারপর ডি দিয়ে, এরকম জেড পর্যন্ত চলে গেছে। তো তোমরা দেখে নেবে কোন কোন দেশগুলো তোমাদের
মনে রাখতে ভালো হবে, সেই সমস্ত দেশগুলো তোমরা মনে রেখে নেবে। এই দুটো PDF-এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং তার সাথে দিয়ে দেবো অ্যান্সার কিয়ের লিস্ট, তো তোমরা সেইগুলো দেখে নিতে পারবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আমার তোমাদের কাছে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে চলে আসতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।